আমার চ্যানেল, আমি দেবলীনা। এখন বাজে সকাল 8:30। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আমি এই জাস্ট কালকের ব্লগটাকে আপলোড করলাম, মানে আপলোডে বসালাম, বসিয়ে তোমাদের সাথে এখন আজকের ব্লগটা শুরু করছি। পাগলের মতো দেখতেই পাচ্ছ, চুলঠুলো বাঁধিনি। এখন যাব নিচে খেতে, খেয়ে দিয়ে এসে রেডি হবো, দেন বেরোবো। তো চলো, আমাকে দেখানোর মতো আর আজকে কিছু নেই, এমনি পাগলের মতো রয়েছি। আবার যেখানে যাব সেখানটা দেখাবো। আজকে আমি এখনই বলছি না আমরা কোথায় যাব, লাস্টে বলে দেবো। তো সাথে থেকো বন্ধুরা, প্লিজ কেউ স্কিপ করো, কিন্তু বেরিয়ে যাবে না প্লিজ। এখানে বাটুরে, এখানে ছোলা, উপমা, এখানে উপমা, এখানে স্যান্ডউইচ, চা। এই যে আমার প্লেট। ম্যাডাম, ভাইয়া ভাইয়া এখন বসে আছে প্লেটের অপেক্ষায়, জিজ্ঞেস করছে স্যান্ডউইচ খাবে কি না। তো চলো খেয়ে নিই ব্রেকফাস্টটা। বেরোনোর পালা। আজকে আমরা যেখানে যাব ঠিক করেছিলাম ওখানে ফাইনালি আমরা যাচ্ছি না, কারণ ওটা খোলাই থাকবে, বন্ধ হয়ে যাবে বা এরকম কিছু নয়। তো ওই জন্য আজকে এক জায়গায় যাচ্ছি, চাই না কি দেখতে পাবো না পাবো, তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো, আজকে আমি পড়েছি প্রথমে এই জ্যাকেটটা পড়েছি, তারপর সোয়েট শার্ট পরেছি একটা, তার নিচে আরো দুখানা টপ রয়েছে। ও তাই, আমিও রেডি, চলো লেটস গো রক এন্ড রোল। তো চলো যাওয়া যাক, এবার বেরোবো আমরা এক্ষুনি। অ্যাপি দিদাও রেডি। আসলে জিন্স পরে নেওয়ার পর শু পরতে না খুবই প্রবলেম হচ্ছে, কালকে থেকে আমি ওকে বলছি, মানে জিন্স পরে নেওয়ার পর না, জিন্সের বেল্ট আটকে নেওয়ার পর, তার সাথে তো বডিতে অত কিছু রয়েছে, মানে লাস্টের যে দুখানা টি শার্ট সেগুলো তো ইন করে দিচ্ছি না, ওর জন্য প্রবলেমটা আরও বেশি হয়ে যাচ্ছে। বসে শু পরতে মানে পুরো পেটের ভাত হজম করে দিচ্ছে, মানে ভাত তো খাইনি, যাই হোক না কেন ছোলে ভাটুরে হজম করে দিচ্ছে। তো চলো যাওয়া যাক, দরজাটা খুলে রেখেছো কেন? আজ বেরিয়ে পড়লাম বরফ দেখার উদ্দেশ্যে, যেটা করতে আমাদের মূলত মানালি আসা। কিন্তু আমরা ভেবেছিলাম স্নোফল পাবো বা অন্য কিছু, যাই হোক সবাই তো আশা করেই আসে, আমরাও এসেছিলাম, কিন্তু একেবারে নিরাশ আমরা হইনি। আমরা যেদিন ঢুকেছিলাম পাহাড়ের ওপরে, এখনও দেখতে পাচ্ছ তোমরা দূর থেকে দেখা যাচ্ছে বরফ, কিন্তু আমরা একটু কাছে যেতে চেয়েছিলাম, বরফের ছোঁয়া পেতে চেয়েছিলাম, আমাদের ছোঁয়া বরফকে দিতে চেয়েছিলাম। তো তার উদ্দেশ্যেই বেরিয়ে পড়া, কিন্তু রোটাং পাস বন্ধ, প্লাস সোলাং ভ্যালিতেও এখনও বরফ পড়া শুরু হয়নি, তাহলে কি করা যায় বন্ধুরা? তখনই আমাদের ড্রাইভার দাদা এক জায়গার কথা বললেন, আর আমরাও সেই জায়গা আবিষ্কারের জন্য বেরিয়ে পড়লাম। তো চলো দেখা যাক বন্ধুরা, আমরা বরফকে ছুঁতে পারি কিনা, বা বরফ আমাদের ছোঁয়া পায় কিনা। দেখো বন্ধুরা, এটাই হচ্ছে সোলাং ভ্যালি। সোলাং ভ্যালিতে আমরা নামিনি, কারণটা সোলাং ভ্যালি আমাদের সেরকমভাবে কোনো ইন্টারেস্ট লাগেনি, কারণ দেখো এরকম পাহাড়ে আমরা কালকেও ঘুরেছি, আগামীকালেও হয়তো ঘুরতে পারবো। দেখো খেলার মাঠের মতো শুধুই একটা মাঠ, এটা যখন বরফে পুরো জানুয়ারি ফেব্রুয়ারিতে ভর্তি থাকে তখন এখানে অনেক রাইড চলে, কিন্তু এখন তো কিছুই হচ্ছে না কারণ পুরোটাই বন্ধ। এরকম মাঠে, শুকনো মাঠে তো আর এসব হবে না রাইড, তো এর জন্য আমরাও নামিনি, আমাদের ভালো লাগেনি বলে। তো চলো বন্ধুরা এগিয়ে যাওয়া যাক, এক জায়গায় থেমে থাকলে তো আজকে আর বরফের ছোঁয়া পাওয়া যাবে না, দেখা যাক বরফ পাই কি না।
চারিদিকে দৃশ্য উপভোগ করতে করতে আমরা হঠাৎই টানেলের মধ্যে দিয়ে যাওয়া শুরু করলাম। এটাই সেই দীর্ঘতম টানেল, অটল টানেল, যা কিনা 9.2 কিলোমিটার দীর্ঘ। বিশাল বড় একটা টানেল, কিন্তু সত্যি কথা বলতে ওরকম অপূর্ব দৃশ্য দেখার পরেই টানেলের মধ্যে দিয়ে আমার একটু বোরিং ফিলি লেগেছে। সবার কেমন লাগে আমি জানি না, আমার খুব একটা ভালো লাগেনি। অবশেষে আমরা বরফের খুব কাছে পৌঁছে গেছি, তো চলো বন্ধুরা তোমাদেরকেও বরফের খুব কাছে নিয়ে যাই। এদিকে বরফ আর মাঝখানে আমরা গরম গরম মোমো নিয়ে বসে পড়েছি, কিন্তু চিকেন মোমো অবশ্যই কিন্তু খেতে কেমন হবে জানি না, কারণ আটা দিয়ে করেছে বোঝাই যাচ্ছে। তো দু প্লেট দুজনে মোমো নিয়েছি আর একটা ডিম টোস্ট দিয়েছে আর ম্যাগিও আসছে। তো চলো খেয়ে নিই আগে, তারপর বরফের ওখানে যাব, অবশ্যই ভিডিও তো করবই। বিশেষ করে আমি তোমাদেরকে এইরকম অফবিট একটা জায়গা দেখাও বলেই এসেছি। আমাদের মতো যাদের কপাল খারাপ থাকবে, রোটাং পাস দেখতে পাচ্ছে না, সোলাং ভ্যালিতে বরফ পড়েনি, তারা এখানে আসবে। তো তোমরা এনজয় করো, আমাকে আমাকে আর দেখতে হবে না পপ পপ। মানে আগে দিয়েছিলাম, এমন না ও পেছনে বসেছে, আমি তোমাদেরকে দেখাবো বলে আসার সময় সামনে বসেছিলাম বলে এখনো সামনে বসে আছি। ওই জন্যই সামনে খুব একটা আমি বসি না, পেছনেই বসি, তো ব্লগিং এর জন্যই বসেছিলাম। তো হাত না সারাদিন ধরে রাখতে রাখতে হাত যাতা গেছে, তাই জন্য এখানে রেখে এখন ব্লগটা করছি। জানি আমাকে ব্লগিং করার কি ক্রেজ, বরকে ছেড়ে আগে বসে রয়েছে কোথায় ঘুরতে এসে না। তবে কালকে মানে এনজয় তো অবশ্যই করছি দেখে বুঝতেই পারছো, কিন্তু কালকে যখন আমরা স্কুটি করে রাইড করেছি মানে ভালো লেগেছে জায়গাটা। তখন ওকে আমি একটা কথাই বলছিলাম, আমি হানিমুনে গোয়া গেছিলাম, অবশ্যই হানিমুনটা ভালো ছিল, গোয়া খুব ভালো লেগেছে আমাদের, এনজয় আমরা আমাদের দুজনের মতো করেছিলাম। কিন্তু কালকে ওকে আমি একটা কথাই বলেছি যে আমার হানিমুনের থেকেও মানালি বেশি ভালো লেগেছে। তবে অবশ্যই যে পার্টনারদের সাথে আসবে তাদেরকেও তোমার ভালো লাগতে হবে, ভালো পার্টনার চাই তার জন্য। তো সবটা মিলিয়ে আর ওয়েদার, সানি ওয়েদার দিচ্ছে এত ভালো, তো ওই জন্য খুব ভালো লেগেছে। তো আমরা সোলাং ভ্যালি থেকে নেমে এসে, সোলাং ভ্যালি আমি জাস্ট গাড়ি থেকে ভিডিও করে বেরিয়ে গেছি, আমরা নামিও নি। সোলাং ভ্যালি কিচ্ছু নেই, মানে বরফ পড়েই নি, ওই ছেলেরা খেলার মাঠে খেলতে যায় না ওরকম লাগছে জায়গাটা এখন।
তো ওই জন্য গাড়ি থেকে নামিনি, জাস্ট গাড়ি থেকে একটু ভিডিও করে রেখেছি তোমাদের সাথে, ওটা অ্যাড করে দেবো, মানে অ্যাটাচ করে দেবো দেখার জন্য। তো যেটা বলছিলাম তখন বরফের ওখানটায় বলতে পারিনি, এত ঠান্ডা লাগছিল, এসে গাড়ির কাজ টাজ সব তুলে দিয়েছিলাম। তো হাড়ে হ্যাঁ, ওখানে মোমোটা কেমন খেতে ছিল বলবো বলেছিলাম, মোমোটা দারুণ খেতে ছিল, খুব ভালো লেগেছিল, পুরো চিকেনেরই পুর ছিল, অন্য পেঁয়াজ টেয়াজ দিয়ে ভর্তি করেনি। আর বলে দিচ্ছি ব্রমি অপির জায়গাটার নাম, তো আমাদের কপাল খারাপ বলছি এই কারণে, কালকে আমরা ঢুকেছিলাম, কালকে রোটাং পাস বন্ধ হয়েছে, লাস্ট ডেট ছিল, তো কালকেও অনেক গাড়ি ফিরিয়ে দিয়েছে, কালকেও ঢুকতে দেয়নি, তাও সকালের দিকে যারা গেছে মোটামুটি ঢুকতে দিয়েছিল, তো কালকে বন্ধ হয়ে গেছে লাস্ট। আজকে আমাদের কপালটা এতটাই খারাপ, রোটাং পাস আমরা দেখতে পাবো না, সোলাং ভ্যালিতে বরফ পড়েনি মোটামুটি, মানে পাতা আমি একটা পাতা ওখান থেকে তুলে আনতে পারতাম, বন্ধুদেরকে দেখাতে পারতাম যে এখন স্নোফল হয়, মাঝ রাতে হয়, যেটা আমরা ক্যামেরাতে ধরতে পারবো না, মানে পাতাগুলো তোমাদেরকে ক্লোজ, ও যাচ্ছে দেখুক, পড়ে আছে অনেক পাতা, যদি পায় তো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, স্নোফল হচ্ছে মাঝ রাতে, যেটা আমরা ধরতে পারবো না, ঠিক আছে, স্নোফল হচ্ছে না, জল হচ্ছে, মানে ওস পড়ছে, যেটা বরফ হয়ে যাচ্ছে, পড়ে ওটা বরফ হয়ে যাচ্ছে, দেখো সাদা, দেখলে মনে হবে ছাতা পড়ে রয়েছে ওরকম, কিন্তু আদৌ না, এটা ওস পড়ার পর বরফ হয়ে যাচ্ছে, যেটা আজকে আমাদের কাছে যে জানলাটা উইন্ডোটা আছে আমি দেখেছিলাম আমাদের ঘরে, তো ওখানেও এই জিনিসটাই এখন হচ্ছে, জলটা ওসটা পড়ে থাকছে, আমরা সকালে উঠে দেখেছি ওখানটা বরফ মতো হয়ে রয়েছে, তো গাছের পাতাগুলো এখন ওই জন্য দেখতে এত ভালো লাগছে, বেশ অরেঞ্জে শিওলো যেটা বলে ওরকম কালার হয়ে যাচ্ছে, প্রত্যেকটা গাছের পাতা ঝরে যাচ্ছে, অনেক গাছের পাতাই নেই বলতে গেলে বেশিরভাগই, সত্যি কথা বলতে গেলে যদি ঘোরার থাকে মানালি তাহলে সিজনটা এটাই, আমি বলবো এটাই, এমন কি এমন নয় যে আমি এসেছি বলে বলছি, এই এটা সিজন, আর ওদিকে হচ্ছে আবার ফেব্রুয়ারি লাস্ট উইক আর মার্চের ফার্স্ট উইক, তাই তো ব্রমি? হ্যাঁ, কারণটা হচ্ছে আমি বলে দিচ্ছি আমি কেন বললাম, আমরা যদি এর পরে আসতে যেতাম, মানে ডিসেম্বর মাসে আসতে যেতাম, তাহলে আর্ধেক জায়গা বন্ধ থাকতো, প্লাস এই ওয়েদারে আমাদের অবস্থা টাইট হয়ে যাচ্ছে, ঠিক আছে, এরপর যদি স্নোফল হয়, চারদিক বন্ধ থাকে, এমনকি হোটেলে রিসেপশনিস্টরাও বলছে যে হোটেলও বন্ধ থাকে, আর এরকম অবস্থা হয়ে যায়, তো অত রিস্ক নিয়ে তো আমি যেখানে ঘুরতেই পারবো না এত টাকা খরচা করে এসে, সেখানে আমার ওই সিজনে এসে লাভ নেই, অনেকেই আসে জানুয়ারি ফেব্রুয়ারিতে, তো ওই টাইমটায় না প্রচন্ডই, মানে আর বাচ্চা থাকলে তো অসম্ভব ব্যাপার সেটা ঘোরা, তো আমার মনে হয়েছে আমি একদম ঠিক টাইমে এসেছি, আমি বরফও পেয়েছি, যাই হোক না কেন বেশি বকে ফেলছি, আমার জায়গাটার নাম বলে দিই, জায়গাটা হচ্ছে রোটাং পাস থেকে 20 কিলোমিটার নিচে, অটল টানেল ক্রস করার পরে পরপরই আমরা পেয়েছি, অটল টানেলটা আমার ভালো তো অবশ্যই লেগেছে, কিন্তু একটা টাইমের পর বোরিং লেগেছিল ব্যাপারটা, কারণ 9 কিলোমিটার, 9 থেকে 10 কিলোমিটার, তাই তো ভ্রমি? 9.6, ওই 9 থেকে 10 কিলোমিটারই ধরছি আমি, 9 থেকে 10 কিলোমিটার পুরো টানেলটা, মানে পুরো অন্ধকার জায়গাটার শেষের দিকটা ছিল, তো খুব ভালো লেগেছে, এক্সপিরিয়েন্স তো অবশ্যই ভালো, তবে আর জায়গাটার নাম হচ্ছে ককসল, ককসার, হ্যাঁ, এসএআর ককসার, ঠিক আছে, KOKSAR ককসার, যখন তোমরা রোটাং পাস বন্ধ পাবে, সোলাং ভ্যালিতে একটুও বরফ পাবে না, তখন ওই ককসারে বলতে পারো ড্রাইভার কে যে আমরা ককসার যাবো, এরকম নয় যে আমি ব্লগিং করছি মানে আমি শুধুমাত্র আমারটা দেখবো আর কারোরটা দেখবো না, আমি এখানে আসার আগে অনেক ব্লগিং চ্যানেল দেখেছি কিন্তু এই জায়গাটার নাম কিন্তু আমরা পাইনি, ঠিক আছে, তো এরকম আসতে পারো সবাই, ভালোই লাগবে আশা করি, আমাদের তো ভালোই লেগেছে, আর ড্রেসের খুব একটা দরকার পড়েনি, ড্রেস বিক্রি হচ্ছিল, এরকম না যে এমন কিছু বরফ জমেছে যেখানে তোমার পা ডুবে যাবে, যদিও আমরা জুতোটা নিয়েছিলাম কারণ শু নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে, ভিজে যেত, এটা সিরিয়াসলি যে আমি যখন যেখানে উঠেছিলাম ওখানে উঠতে গেলে ভিজেই যেত, যাই হোক আমার জ্যাকেট একটু লেগেছিল, জ্যাকেট জিন্স একটু ভিজিয়েছিলাম, তো ওটুকু রোদে বসে শুকিয়ে গেছে, এমন কিছু নয় যে ওর জন্য 250 টাকা দিয়ে ড্রেস নিতে হবে, আমরা শুধু শুটা নিয়েছিলাম 100 টাকা করে ভাড়া নিয়েছিলাম, আমি তো শুধু ওকে একটা কথা বলছি, আমার ফোন যদি চলে যায়, এখনো তো ক্যামেরা কেনার সামর্থ্য হয়নি, জানি না কবে কিনতে পারবো, তো ফোন দিয়েই যেটুকু চলছে আমার, তোমরা যদি সাপোর্ট করো নিশ্চয়ই পারবো খুব তাড়াতাড়ি,
আশা করব করবে। তো চলো এখনকার মতো এখানেই শেষ করে দিচ্ছি আমার বকবকটা। আজকে দেখি মল রোড আসবো কিছুক্ষণ বাদে, কিন্তু আমার মনে হয় না আজকের ভিডিওতে আমি মল রোডটা অ্যাড করতে পারবো বলে। তো দেখি যেদিন টাইম পাবো মল রোডটা দেখিয়ে দেবো অবশ্যই তোমাদেরকে একবার। মল রোডের ভিডিও প্রচুর আছে ইউটিউবে, আমাকেই আলাদা করে দেখাতে হবে এরকম কিছু নয়। তবে আবারও বলছি, যদি আমি কম দাম বা এরকম আলাদা কিছু দেখতে পাই অবশ্যই তোমাদেরকে মল রোডেরটাও শেয়ার করে দেবো। আজকে বলেছিলাম হোটেলটা দেখাবো, তারপর না আমি নিজেই ভুলে গেছি। তো আর ব্লগগুলো এত বড় হয়ে যাচ্ছে না, আমার নিজেরই খারাপ লাগছে। এই দেখো আমাদের হোটেলটা, এটা হচ্ছে সামনে থেকে পুরো হোটেলটা এরকম। হোটেলটা না খুব পরিষ্কার, খুব ভালো ব্যবহার প্রত্যেকের, সবাই খুব ভালো। আর ব্যালকনিওয়ালা রুমগুলোর কথা যেগুলো বলছিলাম, ভাগ্যিস দেয়নি ব্যালকনিওয়ালা রুম থেকে, না কোনো ভিউ নেই। দেখো এদিকে ব্যালকনিওয়ালা রুম, আমরা ওদিকটা পেয়েছি মানে ঠিক তার উল্টো দিকের রুমগুলো। তো চলো ব্লগ বেশি বড় করছি না, আর মল রোড যাচ্ছে ঠিক কথাই। আজকে তোমাদের সাথে মল রোডের কিছু শেয়ার করছি না, ঠিক আছে, কালকে দেখা যাবে কিছু করলে। মল রোডের ভিডিও তোমরা প্রত্যেকেই দেখে থাকবে অন্য কোনো ব্লগে। তো দেশি আজকে করেছে হচ্ছে এটা রাজমা মশালা, এটাই আছে হচ্ছে মটর পনির, এটা শেষ হয়ে গেছে। এটাই আছে হচ্ছে আলু জিরা, জিরা আলু আর কি। এটাই আছে রাইস, এটাই আছে রুটি, আর এখানে আছে স্যালাড, আর এখানে দিয়েছে পায়েস, আর আমরা চিকেন অর্ডার দিয়েছি, আসছে ওটা। তো চলো গেছিলাম না খেয়ে এসে আগে কম্বলটা নিয়ে বসেছি, অসম্ভব ব্যাপার। এখানে সব হেডফোন, এমনকি মোজাটাও এখানে আমার রাখা থাকে, ওই দেখো। মানে সকালে উঠে যদি খুব ঠান্ডা লাগে, মানে আজকে সকালে এটা হয়েছে, খুব ঠান্ডা লেগেছে, আমি এখান থেকে নিয়ে পরে নিয়েছি আগে। পায়ের তলাটা গরম থাকলে না পুরো বডি তারপর তাড়াতাড়ি গরম হয়ে যায়। তো যদিও 5 ডিগ্রি কিন্তু ফিলস লাইক 1, প্রচন্ড ঠান্ডা লাগছে। মানে খাওয়াটা আরো বেশি, তো লাঞ্চে আজকেও মোমোই খেয়েছিলাম, আজকে আমরা কিছু খাইনি। তো আমি আর ও না লাঞ্চটা ঠিকঠাক প্রপার হচ্ছে না বলে রাতের খাওয়াটা একদম জম্পেশ হয়ে যাচ্ছে। তো চিকেনটা না দুর্দান্ত বানিয়েছিল, তোমার কেমন লেগেছে? সত্যিই ভালো, একটা স্মোকি স্মোকি ফ্লেভার ছিল। এখানকার রান্না বান্না না সত্যি খুব ভালো, যদিও ভেজ দিচ্ছে ওরা, কিন্তু ভেজেও খুব ভালো ভালো খাবার বানাচ্ছে, খুব ভালো, টেস্টি খুব। তো চলো আজকের দিনটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি। অবশ্যই ব্লগগুলো তোমাদের কেমন লাগছে একটু জানিও, তোমরা অনেকেই দেখছো আমি দেখছি, কিন্তু আমাকে কমেন্ট না করলে আমি আমি আমার এনার্জিটা কোত্থেকে পাবো বলো? আমার এনার্জি তো তোমরা না, তোমরা কমেন্টস না করলে তো আমি এইভাবে এনার্জিটা পাবো না। তো কেমন লাগছে অবশ্যই জানিও তোমরা, আমি আজকে আর ঠান্ডায় পাচ্ছি না। তো যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। যারা অলরেডি আমার পাশে আছো তাদেরকে বলবো অসংখ্য 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 ধন্যবাদ। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।